যারা অংরাগের কাছে এক্স পুরো হাতটা লাল হয়ে গেছে মর্নিং ফ্রেন্ডস আজকে শনিবার সকাল নটা থেকে ব্লগটা শুরু করলাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি খুব ভালো আছি এখন ছাদে যাচ্ছি জামা কাপড় বলছিলাম যে তোমাদেরকে ছাদে যাব কিন্তু ছাদে না গিয়ে আগে রান্নাঘরে ঢুকে গেছি তো দেখলাম ওয়েদার তো ভালোই এখন তো বৃষ্টি টিষ্টি হয় না তো একটুখানি দেরি করে মেলে কোনো অসুবিধা নেই তো বেগুনটাকে ওদিকে কেটে রেডি করে রাখলাম তারপরে চা হয়ে গেছে এখন আমরা চা খেয়ে নিচ্ছি ওদিকে শাশুড়ি মাকে দিয়েছি আর আজকে আমাদের যেহেতু শনিবার আজকে আমাদের নিরামিষ এই জন্য নিরামিষ সমস্ত কিছু রান্না বান্না হবে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করবো ছোট্ট করে সকালে একটা যে তরকারি হয় সেই তরকারি আর আলুর দম হবে অনেকগুলো আলু কাটা হয়েছে তো এখন নুন দিয়ে এগুলোকে সিদ্ধ করব মানে ওইদিকে ফুলকপিটাকে একবার বসাবো গ্যাসের উপর তো গরম জল দিয়েছি তো ওইদিকে হাড়িটা নামিয়ে তারপরে বসিয়ে দেবো এদিকে আলুটাকেও বসিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দিয়েছি আজকে যেহেতু আলুর দমটা নিরামিষ করে করা হচ্ছে এই জন্য কাজু চারমগজ শুকনো লঙ্কা আর আদা বাটা দিয়েই করা হবে ওই জন্য সমস্ত মশলাটা রেডি করে নিচ্ছি আর আটা মাখবো আর আটাটাকে ঢালতে হবে এই জন্য পুরো কৌটোটাকে খালি করে নিলাম তো এখানে আলুটা সিদ্ধ করা হয়ে গেছে আলুটাকে নামিয়ে রেখে দিলাম এবারে কড়াই বসিয়ে দিয়েছি ওইদিকে ফুলকপিটাকেও ভাব দিয়ে ফেলে দিয়েছি এখন তো কড়াইটাকে বসিয়ে দিয়েছি এবারে পরিমাণ মতন তেল দিলাম এবারে সিদ্ধ করা আলুগুলোকে ওর মধ্যে ছেড়ে দিচ্ছি এবারে আলুটাকে একটুখানি ভাজা ভাজা পর তারপরে ফুলকপিটাকে দেবো তো এদিকে আলুটাকে ভাজা ভাজা করছি এদিকে ছাঁকনিটাকে বের করলাম যেহেতু বেগুনটাকে কেটে রেখেছিলাম বেগুনটাকে পোড়া দেবো আর বেগুন পোড়া তো অন্যদিন খাওয়ার ইচ্ছা হলেও খেতে পারি না শনি মঙ্গলবার ছাড়া বেগুনগুলো আগেই এনেছে তো হাড়িটাকে উপর করেছিলাম এখন হাড়িটাকে সোজা করে নিলাম আর হাড়ির নিচে পড়ে আছে আলু সিদ্ধ যেহেতু শাশুড়িমা প্রতিদিন আলু সিদ্ধ খায় তো আলুটাকে উপর দিকে তুলে আনলাম যাতে ভাত বাড়ার সময় সুবিধা হয় তো টেবিলের মধ্যে নিয়ে গিয়ে রেখে দিলাম এবারে ফুলকপিটাকে ছেড়ে দিয়েছি আলুটা যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে আর কটা বিনস ছিল বিনসগুলোকেও দিয়ে দিয়েছি আর তরকারিটার মধ্যে গোটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি পরে লঙ্কাগুলোকে ডলে নিলেই হবে এখন নুন হলুদ চিনি এই তিনটে জিনিসই দিচ্ছি এর মধ্যে অন্য কিছু দেওয়ার দরকার নেই এই তরকারিটা সকালবেলা রুটির সাথে রাত্রিবেলা রুটির সাথে খাওয়ার জন্য খুব ভালো তো একদম সুস্বাস্থ্যকর খাবার একদম কম তেলে কম মশলা রান্নাটা হয় তো এখন ওটাকে নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে এবারে জল দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করলেই হয়ে যাবে এদিকে বেগুনটাও পোড়া হচ্ছে বেগুনটাকে এবারি উল্টে পাল্টে নিলাম তারপরে আটাটাকে তো রেডি করে রেখেছিলাম ওইদিকে তরকারিটা হচ্ছে বেগুনটাও পোড়া হচ্ছে এদিকে আমি আটাটাকেও মেখে নিচ্ছি আর আটাটা একটুখানি কম রয়েছে বলে আরেকটুখানি আটা এর মধ্যে মিশিয়ে দিলাম তারপরে আবার জল দিয়ে দিয়ে মেখে নিচ্ছি আমরা প্রত্যেক বাঙালি কিন্তু তেলে ভাজা খেতে খুবই ভালোবাসি কিন্তু স্বাস্থ্যের কথা চিন্তা করে এখন তেলে ভাজাটাকে খাওয়া আমরা অনেকটাই কমিয়ে দিয়েছি আগে আমাদের লুচি পরোটা খুবই হতো এখন আমি নিজেই এটাকে কমিয়ে দিয়েছি আর ছেলে যেহেতু খেতে চায় না এই জন্য রুটিটাকেই বেশি করে করি তারপরে এদিকে বেগুন পোয়াটাও হচ্ছে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর বেগুনটাকে ভালো করে না পোড়ালে না খেতে ঠিক ভালো হয় না আর ভালো সিদ্ধ হয় না তো এদিকে তরকারিটা হয়ে গেছে ভাতটাকে বেড়ে ফেলেছি কয়েকদিন ধরেই ভাবছি যে হেনা করতে হবে কিন্তু সকালবেলা ভিজাতে একদিনও মনে থাকছে না মানে যখন মনে পড়ে তখন অনেকটা বেলা হয়ে যায় আর হেনাটাকে তো সকালবেলা না ভিজিয়ে মেখে কোনো লাভ নেই এই জন্য আজকে মনে থাকতে আমি সকালবেলাতেই ভিজিয়ে ফেলছি আর আমি তো চুলের পুরো ডগা অবধি মাখি না গোড়ায় গোড়ায় যতটা হয় পুরো চুলে ততটাই আমি মেখে নিই তারপরে যদি এক্সট্রা কিছু হয়ে যায় তখন আমি ডগার দিকটাতে দিয়ে দিই তো ভালো করে হেনাটাকে গরম জল দিয়ে গুলে নিলাম এইভাবে তারপরে এক বালতি জামাকাপড় নিয়ে চলে এসেছি ছাদে আর এখানে ছেলের আমারই বেশি থাকে আমারই বলা যে বেশি থাকে ছেলেরও সেরকম থাকে না ছেলের টাওয়ালগুলোই বেশি থাকে তো সব মেলা হয়ে গেছে তারপরে আবার নিচে চলে এসেছি এবারে রুটিটাকে করতে হবে মানে আটাটাকে মেখে রেখে চলে গেছিলাম কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছিলো এবারে রুটিটা করে নিচ্ছি আর ছেলের জন্যই আমি রুটিটা করছি আমি আর শাশুড়িমা ভাতই খেয়ে নেবো আসলে রুটি খেতে না আমি খুব একটা পছন্দ করি না জানো তো তোমরা হয়তো এতদিনে বুঝে গেছো রুটিটা আমি যে খাই যে খুব একটা পছন্দ করে খাই না তবে চাপে পড়লে মানুষের সব কিছু কিছু খেতে হয় এখনও অব্দি সেরকমভাবে চাপের মধ্যে পড়িনি বলে খেয়ে যাচ্ছি ভাতি। যখন মনে হবে যে একদম ভাত আর চলছে না ভাত আর খাওয়া যাবে না তখনই রুটিটাকে খাবো আসলে রুটিটাকে না আমার খেতে শুকনো শুকনো লাগে এই জন্য আমি খেতে পারি না তো যাই হোক এখন আমি রুটিগুলোকে বেলে নিচ্ছি আর এদিকে তাওয়াও বসিয়ে দিয়েছি এদিকে একদিকে বেলছি একদিকে ছেঁকে নিচ্ছি সকালে একটা তরকারি হয়ে গেছে রুটি হয়ে গেছে বেগুন পোড়া হয়ে গেছে ভাত হয়ে গেছে তো এখন কড়াই বসিয়েছি আলুর দমটা বসাবো আর এটুকু করতে গিয়ে দেখো আমার চুলগুলোর কি অবস্থা হয়েছে আলুগুলোকে নুন দিয়ে ভালো করে সিদ্ধ করেছিলাম এখন গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম এবারে লাল লাল করে একটুখানি ভাজাটা করতে হবে আর এদিকে রুটিগুলোকে সব ধুয়ে রেখেছিলাম রুটিগুলোকে এখন তুলে রাখছি ছেলেকে এখন খেতে দিতে হবে আর এখানে যা রুটি আছে ওর দুবার হয়ে যাবে মানে এখনও একবার খাবে সন্ধ্যার দিকে একবার খাবে শেষ হয়ে যাবে আর রুটি করার পর কিছুটা আটা অবশিষ্ট রয়েছে এই তো এবারে শাশুড়ি মাকে বলছিলাম যে মা বেগুন পোড়াটা হয়ে গেছে তুমি একটু ছাড়িয়ে দাও তো শাশুড়িমাটা ওটা ছাড়িয়ে দেবে এদিকে ছেলের খাওয়াটা রেডি করছি ছেলেকে আমি রুটিয়ে দিয়ে দিচ্ছি আর সকালের তরকারিটা এই তরকারিটাকে রুটি দিয়ে খুব ভালোবাসে ছেলে খেতে এর আগেও আমি দেখেছি আর এখন রুটি তরকারি আর কলা কাঁঠালি কলা এনেছিল আগের দিন কাঠালি কলাগুলো ছুঁড়ে ছুলে দিচ্ছি আর ছেলে তো এসে বসে গেছে ওইদিকে শাশুড়ি মা বেগুন ছাড়াচ্ছি আর ও এখন খেতে বসে গেছে তারপরে এদিকে খেতে দিয়ে তারপরে ওইদিকে তো আলু ভাজাটা হচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে দেখো লাল লাল করে ভেজে রেখেছি এখন তুলে নিচ্ছি কড়াইতে তারপরে আরও একটুখানি তেল দিয়ে তারপরে রান্নাটা করতে হবে তো দিয়ে দিলাম বেশি তেল দিয়ে নিয়ে অল্প পরিমাণে দিয়েছি এখন জিরে ফোড়ন দিলাম আর যে মশলাটাকে তখন রেডি করেছিলাম সেই মশলাটাকে এখন দিয়ে দিচ্ছে এর মধ্যে আর এখন নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নুন হলুদ চিনি আর জিরের গুঁড়ো এই দিয়ে রান্নাটা হবে তো মশলাটাকে একটুখানি কষাতে হবে তো এখন জিরের গুঁড়োটা দিয়ে দিলাম আর একটা দিলাম গোটা টমেটো আর এখন মশলাটাকে মোটামুটি কষিয়ে নিয়ে তারপরে আলুগুলোকে দিয়ে দিচ্ছি এবার আলু আর মশলা একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে তো একটুখানি নাড়াচাড়া করে তারপরে এবারে জল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো যাতে আলু জল আর মশলা ভালোভাবে মিশে যায় তো এভাবে দিয়ে দিলাম আর এদিকে মিমিদের জন্য তো মাংস এনেছে সে মাংসটাকে এখন তুলে রাখছি বাজারে ব্যাগের মধ্যে রাখা ছিল তো এখানে এক কেজি মতো মাংস আছে ওদের দু দিন মতো হয়ে যাবে আর এদিকে এখন আলুর দমটা হয়ে গেছে তো যেহেতু আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম এই জন্য বেশি সময় লাগেনি করতে তো একটা আলু আমি ভেঙে দেখলাম যে কতটা সিদ্ধ হয়েছে তো মোটামুটি হয়ে গেছে এখন আমি গরম মশলা আর ঘি দিয়ে এবারে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো তো আমার মোটামুটি আজকে শনিবারের রান্নাবান্না হয়ে গেল আর এখন আলুর দমটাকে আমি ঢেলে রাখছি আর এখন দেখো তিনটে বাটি নিয়েছি একটা বড় বাটি আর দুটো ছোট বাটি কারণ এই বাটিটার মধ্যে পুরো আলুর দমটা ধরবে না তো দুটো ছোট ছোট বাটির মধ্যে একটা ছেলের একটা হাজব্যান্ডেরটা আমি তুলে রাখছি তো এদিকে পুরো বাটিটার মধ্যে ধরে গেলই দেখো ঠাকুর ঘরে এখন এসেছি মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করে মিষ্টি সোনাকে স্নান করাবো বলে তো মিষ্টি সোনাকে এখন প্রতিদিন স্নান করাই না তার প্রধান একটা কারণ হলো অঙ্গরাগ কারণ প্রতিদিন স্নান করালে পরে অঙ্গরাগটা উঠে যায় আর আমি যেটা করি সেটা হলো ফেব্রিক কালার দিয়ে করি আর ফেব্রিক কালারটা মানে মধ্যেই উঠে যায় আর যারা অঙ্গরাগের কাজে এক্সপার্ট তারা এই কালারটা করে গ্রিলে যে রঙ করা হয় সেই কালার দিয়ে আর সেই কালারটা ওঠে না তো তার জন্য আমি এখন মিষ্টি সোনাকে প্রতিদিন স্নান করার একটা এক্সপার্ট দিয়ে যদি আমি অঙ্গরা করাতে যাই মিষ্টি সোনা তাহলে প্রায় দেড় দু হাজার টাকা ধাক্কা নিয়ে নেবে হয়তো আরো বেশিই লাগতে পারে তো জানি না এই জন্য আমি প্রতিদিন করাচ্ছি না কারণ আমার পক্ষে সম্ভব না অতগুলো টাকা খরচা করে একসাথে এই মুহূর্তে দাঁড়িয়ে তো তার জন্যই আমি এখন প্রতিদিন স্নান করাই না তো আজকে করাচ্ছি আর আস্তে আস্তে তো ঠান্ডা পড়েই যাচ্ছে তো এই দেখো মিষ্টি সোনার আর গোমাতা স্নান হয়ে গেছে গোমাতাকে মুছিয়ে তারপরে বসিয়ে দিয়েছি এখন মিষ্টি সোনাকে ভালো করে মুছিয়ে দিচ্ছি রান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখন ঘরের কাজ করলাম আর এখন হেনাটাকে মাখবো এইচে তেল মাখা হয়েছে তেলের বোতলটা নিয়ে নামবি হেনাটা করে বেশি সময় নেবো না এই আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো রাখবো কারণ এখন ঠান্ডা পড়ে গেছে আর চুলটা ভীষণ ড্রাইও হয়ে যায় যেহেতু আমি হেনা চুলের ডগা পর্যন্ত লাগাই না এই জন্য চুলটা সেরকম সেরকমভাবে প্রয়োজন পড়েনি তো এমনিতেই হেনাটা করে নিচ্ছি শুধু মানে আঙুল দিয়ে আর হাতের মধ্যে একটু গ্লাভস পরে নিলে খুব ভালো হয় তাহলে হাতের মধ্যে যে লাল ব্যাপারটা হয় না আর হেনার যে কালারটা সেটা উঠে যায় তার তার জন্য আমি আর অতটা প্রোটেকশান নিই না তো হাতের মধ্যে করে এমনিতেই আমি লাগিয়ে নিচ্ছি তো ভালো করে ডোলে ডোলে পাট পাট করে মানে চুলের যতটা মানে গোড়া গোড়াতে লাগানো যায় সেরকম করে লাগিয়ে নিচ্ছি তো ভালো করে হেনাটা করে নিলাম হাতটা লাল হয়ে গেছে স্নান না করা অবধি এটা থাকবে তো যাই এবারে ছাদের জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি আজকে খুব একটা রোদ ওঠেনি ঝাটা আর বালতি নিয়ে চলে এসেছি ছাদে আজকে ছাদটাকে পরিষ্কার করবো দিন ধরেই ভাবছি যে করব করব কিন্তু কিছুতে আর করতে পারছি না আগে যেমন একদিন দুদিন পরপরই করতাম কিন্তু শাশুড়িমা যখন থেকে অসুস্থ হয়েছে তখন থেকে আমার সমস্ত কাজকর্ম কেমন একটা ওলট পালট হয়ে গেছে কোনো কিছু আর ঠিকভাবে করতে পারি না মানে ভাবি এটা করবো ওটা করবো কিন্তু কিছুতেই হয় না তো আজকে এসেছি শেষ পর্যন্ত ছাদটা ভালো করে ঝাঁ দিয়ে নিচ্ছি আর আমাদের দেহে যেহেতু তিনজন আছে এই জন্য ছাদটা আমাদের সবসময় নোংরা হয়েই থাকে ওরা তো সবসময় প্রচুর নোংরা করে তো হাজব্যান্ড অনেকটা পরিষ্কার করে যায় কিন্তু এই যে এক্সট্রা যে নোংরাগুলো যেগুলো আমরা মেয়েরা ভালো করতে পারি সেটা তো একটা ছেলে পারে না হাজবেন্ড এসে হয়তো ওদের পটিগুলো ফেলে দেয় কিন্তু যে ঝাড় দিয়ে পুরো ক্লিন করা সেটা করতে পারে না তো এদিকে আমাদের ছাত্রা যেহেতু অনেকটা বড়ো একটুখানি সময় লাগে আর এদিকে ওদিকে আনাচে কানাচে প্রচুর ধুলো ময়লা জ্বলে জমেছে তার উপর আবার বাজি ফাটানোর একটা ব্যাপার গেছে কালী পুজোর সময় সে সমস্ত ধুলো ময়লাগুলোও রয়ে গেছে তারপর থেকে আর ঝাড়টার কিছুই দেওয়া হয়নি সেরকমভাবে দেখো প্রচুর ধুলো উঠছে তো যেহেতু আজকে মাথাটা পুরো পরিষ্কার করব এই জন্য স্নানের আগেই চলে এলাম এই কাজটা করতে তো বেলা মোটামুটি হয়ে গেছে অনেকটাই তো এদিকটা ঝাড় দিয়ে তারপরে আবার ওদিকটাতে চলে গেছি ওদিকের ওদিকটাও পরিষ্কার মোটামুটি করে নিলাম ঝাঁদ দিয়ে তো পাতা আছে কিছু তারপরে ছাদের কিছু দড়ি টড়ি এটা ওটা সব কিছুই মিলেমিশে কিছু কাপড় চোপড় ছেঁড়া যেহেতু বাচ্চাগুলো এটা ওটা নিয়ে দৌড়ায় সব সব কিছুই মিলেমিশে এক এক হয়ে গেছে ব্যাপারটা আর কি তো এখন এদিকে কিছুটা পাতা আছে কারণ এখানে এই উপর দিয়েই আম গাছ আছে আম গাছে কিছু কিছু পাতা পড়ে আর সেদিন যে ঝাটাটা খুলেছিলাম সেই ঝাটার প্যাকেটটা রয়েছে সবই রয়ে গেছে তো এদিকে আমাদের একটা ড্রেন আছে এই ড্রেনটা ড্রেনটার এখানে কলটা রয়েছে যেখানে আমি ঠাকুর বাসনগুলো ধুই তো এখানটা খুব ভালো করে ঝাড় দিচ্ছে আর এই যে এখানে পাইপ লাইনটার এখানে প্রচুর জাম হয়ে গেছে একটু ঝাঁটা দিয়ে খোঁচা দিলাম তারপরে একটা রড দিয়ে খোঁচা দিয়ে সমস্ত জামটাকে ক্লিয়ার করলাম নয়তো না জল ঢালে পরে ওখান দিয়ে জলটা ক্লিয়ার হয় না তো ওইদিকে কলটাকে চালিয়ে রেখে আমি এই জায়গাটা ভালো করে ধুয়ে দিলাম আর ধোয়ালে কি হয় পুরো ছাদটা একবারে পরিষ্কার হয়ে গেল আর এই দেখো এক বালতি নোংরা জড়ো করেছি এবারে এগুলো নিয়ে গিয়ে নিচে ফেলে দিয়ে আসব। এখন পুরো সাড়ে তিনটে বাজে তো চলে এসেছি ঠাকুর ঘরে আর আজকে ছাদটার দিকে তাকালে একবারে মনটা শান্তি হয়ে যাচ্ছে ছাদটা কবে থেকে ভাবছি একটুখানি পরিষ্কার করবো আজকে একবারে ঝকমকে করে দিয়েছি তো চলো পুজো করিনি তারপরে তো আবার খাওয়া দাওয়া আছে এই দেখো কত সুন্দর লাগছে আসনটা সবার চরণে আমি ফুল নিবেদন করেছি গাছের জবা ফুল তারপরে গ্যাদা ফুল তো জল শঙ্খের উপর একটা গ্যাদা ফুল রেখে দিলাম আর সবাইকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন ভোগটাকে রেডি করছি ভোগ নিবেদন করবো সবাইকে তো আজকে কিছু টেকনিক্যাল সমস্যার জন্য আমি ভিডিওটাকে লং করতে পারিনি মানে আমি দুপুরবেলাতে ভিডিওটা আমি শেষ করতে বাধ্য হয়েছি তোমাদেরকে পরের দিনের ভিডিওতে জানাবো যে কী সমস্যাটা হয়েছিল তার জন্য ভিডিওটা আমি বড় করতে পারিনি তো এই দেখো মিষ্টি সোনাকে সুন্দর করে সাজিয়েছি ভোগ নিবেদন করেছি তো আজকে ভিডিও এটু টুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ভ্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো বাই